সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন কুম্ভ লগ্নের জাত ব্যক্তিদের দুই সালটি কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে দুই সালটি অর্থাৎ সমগ্র বছরটাই কিন্তু আপনার লগ্নাধিপতি শনি মহারাজ ও দ্বাদশপতি শনি মহারাজ একাদশে অবস্থান করবে অর্থাৎ আপনার লগ্নাধিপতি এবং দ্বাদশপতি একাদশে সেই সঙ্গে ধন ও একাদশ একাদশপতি দেবগুরু বৃহস্পতির দশম ও একাদশে পরিভ্রমণ জনিত কারণে শুভ অশুভ মিশ্র ফল প্রদান করবে যেদিকে হাত বাড়াবেন সেদিকেই কিছু না কিছু শুভ ফল প্রাপ্ত হবেন অবশ্য এই শুভ ফলটা দীর্ঘস্থায়ী করার সম্ভাবনা কিন্তু কম কারণ আপনার লগ্নাধিপতি এবং দ্বাদশপতি শনি মহারাজ আপনার লগ্নের একাদশে অবস্থান করবে অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাস দেখা দিতে পারে যার ফলে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনাশ এমনকি আপনার জীবনের যে প্রতিষ্ঠা যশ সম্মান কিন্তু ধুলায় মিশিয়ে দিতে পারে একদিকে ব্যবসা বাণিজ্যে লোকসান কর্মের সাসপেনশন অপরদিকে খরচের দুর্দান্ত চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে তথা ঋণগ্রস্ত হয়ে পড়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে দুই হাজার সালটিতে সময় মতো টাকা পয়সা হাতে না পাওয়ায় শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দি পরিশোধ করতে ব্যর্থ হয় এই দুই হাজার উনিশ সালটিতে জাত ব্যক্তিদের জীবনে মানে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমনকি কলকারখানা বন্ধ হয়ে যেতে পারে এত তো সত্ত্বেও মানে রাশি বা লগ্নাধিপতি শুভ লগ্নাধিপতি মানে শনি মহারাজের শুভ প্রভাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তেরোই মার্চ অতিচার গতি দ্বারা আপনার লগ্নের একাদশে পদার্পণ জনিত কারণে শনির কুপ্রভাব একটু হলে উপশমিত হয় যার ফলে জ্যোতিষী চিকিৎসক রাজনীতিবিদ আইনজীবী সাংবাদিক ব্রোকার দালাল কন্ট্রাক্টর আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা অধিক লাভবান হবেন অর্থাৎ এই সকল ব্যবসায়ী জীবন ফুলে ফেফে উঠবে বাকি ব্যবসায়ীরা সতর্ক থাকার চেষ্টা করবেন শ্রম অধ্যাবসায় মৃত ব্যয়িতার সাথে ব্যবসার দিকে কঠোর নজর স্থাপন করবেন নসেদ কিন্তু এ বছরটিতে আপনার এক সর্বনাশ ঘটে যেতে পারে শুধু ব্যবসা বন্ধ হয়ে ক্ষান্ত হবে না ঋণের জালে আবদ্ধ হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করাবে শেয়ার ফাটকা লটারি রেস প্রভৃতিতে বিনিয়োগ ধার দেওয়া অর্থ ঘাতক বলে প্রমাণিত হবে শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে খারাপ হয়ে পড়বে মনে রাখবেন রাহু শনি মঙ্গল আপনার জীবনে দুর্ঘটনা রক্তপাত অপ্রীতিকর ঘটনা উৎকট উদ্ভট ঝামেলা রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি ঘটিয়ে আপনাকে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখতে পারে শত্রু ও বিরোধী পক্ষ হয়ে আপনার ফসলি ক্ষেত সহ যানমালের ক্ষতি সাধনের চেষ্টা করবে ধন উপার্জনে বাধা শুধু নয় মানে ধন ক্ষয়ের মাত্রা সীমা ছাড়িয়ে দেবে মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাওয়ায় সম্পত্তি হাতছাড়া হয়ে পড়বে তথা সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশ কিছুদিন কারাবাস ভোগ করতে হবে বিদ্যাশিক্ষায় প্রতিদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা লাঘব ঘটবে পিতা মাতার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে এমনকি তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন সম্ভব ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটি অদূর ভবিষ্যতে দেশখ্যাত শুধু নয় জগৎখ্যাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ বছরটিতে অর্থাৎ যে দম্পতির জীবনে সন্তান আসবে সে আপনার জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কারো বিবাহের পরে ভাগ্য ভাগ্যোন্নতি কারো সন্তান জন্মের পরে ভাগ্য ভাগ্যোন্নতি কারো সন্তান জন্মের পরে ভাগ্য অবনতি এমনটি কিন্তু ঘটতে দেখা যায় অর্থাৎ বছরে এবছরে কুম্ভলগ্নের জাত ব্যক্তির জীবনে যদি নতুন শিশুর আগমন ঘটে তাহলে আপনার জীবন ফুলে ফেঁপে উঠবে ধন সম্পদ বা সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে এমনকি ওই শিশুটি অদূর ভবিষ্যতে দেশ এমনকি বিশ্বখ্যাত হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় এবার আসি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাব বিশেষ করে চতুর্থপতি এবং ভাগ্যাধিপতি এই প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি বিবাহযোগ্যদের বিবাহ এমনকি মানে প্রেম বিবাহ মিলে এক প্রীতির বন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে মন ধর্ম আধ্যাত্মিকতা সুর সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয় গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এই বছরটিতে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি তীর্থ ভ্রমণের যোগ অমূলক নয় দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় গতির বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে যানবাহন সতর্কতার সাথে চালান নসে দুর্ঘটনায় পড়ে যানবাহনই শুধু নষ্ট হবে না আপনাকে হাসপাতালে নিয়ে ছাড়তে পারে তাই তো ভ্রমণকালীন পাসপোর্ট সহ মূল্যবান কাগজপত্র সাবধানে রাখুন নসে হারানো যাওয়ায় আপনাকে আইনি ঝামেলায় ফেসে যেতে হবে এতদূর সত্ত্বেও সকল প্রতিকূলতা কাটিয়ে দেবগুরু বৃহস্পতি সহ শুভ গ্রহযোগে প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন অবশ্য সেক্ষেত্রে আপনাকে শ্রম মেধা প্রযুক্তি অধ্যবসায় ও সঞ্চয় মনোভাবাপন্ন হতে হবে সুপ্রিয় দর্শক এবার আসি অশুভ প্রশমনের জন্য কি করবেন অশুভ প্রশমনের জন্য ইন্দ্রনীলা ক্যাটসাই ও চুনি রত্ন ধারণ করুন অভাবে ধুমাবতী যন্ত্র ও ভুবনেশ্বরী কবল ধারণ করুন দেখবেন অশুভ ফল প্রশমিত হয়ে শুভ ফলের গ্রাপ ক্রমশ উপরের দিকে ধাবিত হবে এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ